কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানত বানর সময় দুটা গড়কে ধরে বিভিন্ন কারণত মৃত্যু হয় নটা বন্যপ্রাণীর। উল্লেখযোগ্য যে যা 15 জুলাইত বছরের প্রথম দুবানত প্লাবিত হয় কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যান। বানর সময়তে রাষ্ট্রীয় উদ্যানত দুটা গড়ের বার্ধক্যজনিত কারণত মৃত্যু হওয়ার কথা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের সূত্রত প্রকাশ পায়। সূত্র মতে বানর সময়ত এটা মহ আর একটা হগটিয়ার পানিত ডুবি মৃত্যু হয়। আনহাতে কাজিরঙার 37 নং রাষ্ট্রীয় পথত তীব্রবেগী বাহনের খুন্দাত এটা হগটিয়ার আর এডাল অজগরের মৃত্যুমুখত পড়ে। তদুপরি চিকিৎসাধীন অবস্থাত দুটা হগটিয়ার মৃত্যু হওয়ার উপরই অন্যান্য কারণত মৃত্যু হয় আন এটা হগটিয়ার। আনহাতে পানি শুকাবলৈ আরম্ভ করেছে যদিও রাষ্ট্রীয় উদ্যানখনের দুটা বন শিবির এলাকার 37% বর্তমানে প্লাবিত হয়ে আছে। পানি শুকালেও গড়কে আদি করে একাংশ বন্যজন্তু রাষ্ট্রীয় উদ্যানের দাঁতিকাষরীয় এলাকাত আশ্রয় লৈ আছে। কিছু সংখ্যকে 37 নং রাষ্ট্রীয় পথের মাজেরে আহ-যাহ করে আছে। মঙ্গলবারে জনাঞ্চলত প্রবেশ করা এটা মনিটর লিজার্ড মনোজ গগৈ স্থানীয় রাইজর সহযোগত গুইটি উদ্ধার করে বন বিভাগক গতাই দিয়ে। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানত পানিতো কমি গৈ আছে, আমি মনিটর করে আছো। বন্যপ্রাণী এতিয়ালৈকে 9টা বন্যপ্রাণী মৃত্যু হয়েছে, এই বানপানীর সময়ত হয়েছে। তথাপি তো ড্রাউনিংত 2টা বন্যপ্রাণী আর ভেহিকল হিটত 2টা, ডগ বাইটত 1টা আর 2টা ট্রিটমেন্টত মৃত্যু হয়েছিল। আর 2টা রাইনো ডেথ হয়েছিল, 2টা ওল্ড এজ রিজনতে ন্যাচুরাল ডেথ হয়েছিল। এটা ঢেকিয়াতলি এরিয়া কহরা বনাঞ্চল ভিতর আর এটা বগরি বনাঞ্চল ভিতর গরমরি এরিয়া ডেথ হয়েছিল, এটা ন্যাচুরাল ডেথ হয়েছিল। ফ্লাডর কারণে এটিয়ালৈকে আমাক ড্রাউনিংত 1টা হক ডিয়ার আর 1টা ওয়াইল্ড বফেলো, আর ভেহিকল হিটত 1টা হক ডিয়ার আর 1খন পাইথন ডেথ হয়েছিল, আর ডগ বাইটত 1টা হক ডিয়ার ডেথ হয়েছিল। তারপর 2টা হক ডিয়ার বিশ্বনাথ ওয়াইল্ড লাইফ ডিভিশন ভিতর নর্থ ব্যাঙ্কত যেতিয়া রেস্কিউ হওয়ার পিছনে ট্রিটমেন্ট সময়তে ডেথ হয়েছিল। হয় এইটো অহা যোৱা কৰি আছে, এইটো ফ্লাড কমিছে, তথাপি এইটো অহা যোৱা কৰি আছে, আমি মনিটৰ কৰি আছোঁ, তাত আমাৰ ষ্টাফো থাকি আছে। এইটো যেনেকৈ এইটো এতিয়া এটা পিৰিয়ডতে এইটো হৈ থাকে, এইটো আমি মনিটৰ কৰি আছোঁ। যেতিয়া এইটো পাৰ্মানেণ্টলি তাত মানে যোৱা আৰম্ভ হয় তেতিয়া আমি আৰু হাইৱে মেনেজমেণ্টটো আৰম্ভ কৰোঁ। পিউজ দাস, লোকেলিটিন, কাজিরঙা।